আসসালামু আলাইকুম, স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল টি ওয়ান সংবাদ। সাথে আছে আমি ফখরুল ইসলাম। সংবাদের শুরুতে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি। মৎস্য আহরণে গভীর সমুদ্রে কাজ করতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রিফাত হত্যার মূল পরিকল্পনাকারীদের একজন মিন্নি, জানিয়েছেন বরগুনার পুলিশ সুপার। পূরণ হলো বেনাপুলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন, বেনাপুল এক্সপ্রেস চলবে সপ্তাহে 6 দিন। ইরাকে তুরস্কের 3 কূটনৈতিককে হত্যা, তীব্র নিন্দা যুক্তরাষ্ট্র পাকিস্তানের। এবং 2030 বিশ্বকাপের যৌথ আয়োজক 4 দেশ। শীর্ষ সংবাদের পর এবার জানিয়ে দেব বিস্তারিত। সব ধরনের সমুদ্র সম্পদ অর্থনীতিতে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শুধু উৎপাদন নয়, মাছ রপ্তানির ক্ষেত্রেও তার মান নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যথাযথ পদক্ষেপের মাধ্যমে মিঠা পানির মাছ উৎপাদনে আগামীতে বাংলাদেশে হবে প্রথম। মৎস্য আহরণে গভীর সমুদ্রে কাজ করতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। মৎস্য খাতের উন্নয়নে বিশেষ অবদান রাখায় নৌবাহিনী সহ 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে মৎস্য পদক তুলে দেন সরকার প্রধান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, খাদ্য চাহিদা পূরণের পর এবার পুষ্টির চাহিদা নিশ্চিতে কাজ করছে সরকার, তাই রপ্তানিকারক সহ ব্যবসায়ীদের মাছের মান নিশ্চিতের তাগিদও দেন তিনি। দেশের ইতিহাসে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের 9 বছরের শাসনামলে অসংখ্য উন্নয়ন কর্মকাণ্ড করা হয়েছে, যা পরবর্তীতে দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে গণমাধ্যমের প্রসারে ভূমিকা, ট্রেড ইউনিয়ন কার্যক্রম উন্নয়ন, কৃষি ঋণ মকুব, গৃহ গুচ্ছগ্রাম নির্মাণ, বেসরকারি পর্যায়ে শিল্প স্থাপনে উদ্যোগ সহ অসংখ্য কাজ। দীর্ঘ 9 বছর ক্ষমতায় আসীন থাকা সেনাবাহিনীর প্রধান থেকে রাষ্ট্রপতি হওয়া হুসেইন মুহম্মদ এরশাদ দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেন। কৃষকেরা যেন অর্থাভাবে চাষাবাদ করতে সমস্যায় না পড়েন, সেজন্য কৃষি ঋণ বাড়িয়ে দেন তিনি। এবং পরবর্তীতে যারা কৃষি ঋণ পরিশোধ করতে পারেননি তাদের কৃষি ঋণ মকুব করে দেন তিনি। এজন্যই তিনি পল্লীবন্ধুর উপাধিতে ভূষিত হন। রেডিও ও টেলিভিশন একত্রীকরণের মাধ্যমে জাতীয় সম্প্রচার সেল গঠন করেন, যা পরবর্তীতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট নামে নামকরণ করা হয়। সরকার নিয়ন্ত্রিত দি বাংলাদেশ অবজারভার ও চিত্রালীতে পূর্বতন মালিকানায় ফিরিয়ে দেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। দৈনিক বাংলা, বিচিত্রা এবং বাংলাদেশ টাইমসের স্বাধীন ব্যবস্থাপনার জন্য দৈনিক বাংলা ট্রাস্ট এবং বাংলাদেশ টাইমস ট্রাস্ট নামে 2টি ট্রাস্ট গঠন করেন। শুধু তাই নয়, বাংলাদেশের কৃষকদের জন্য 68,000 গ্রাম বাংলার যে ওনাকে যে পল্লীবন্ধু বলা হতো তার পিছনে কিছু কারণ আছে, আপনারা নিশ্চয়ই জানেন, সারা দেশবাসী জানে। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তখন সারা বাংলাদেশে কৃষকের কৃষি ঋণ মকুব করেছিলেন। 5 থেকে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ উনি মকুব করেছিলেন। শুধু তাই নয়, ঋণ সালিসি বোর্ড করেছিলেন। মিডিয়ার যে বিষয়গুলো আছে, পত্রপত্রিকা পে, তিনি পে কমিশন গঠন করেছিলেন, পত্রিকার জন্য কমিশন গঠন করেছিলেন, সাংবাদিকদের সুবিধা করে দেবার জন্য তিনি গঠন করেছিলেন। সাংবাদিকরা তাদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কোনো দিন কোনো বাধার সম্মুখীন হন নাই, এবং এই কমিশনের মাধ্যমে তাদের যে বৈষয়িক বিষয়গুলো আছে সে বিষয়গুলো তারা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারতেন। এই বিষয়গুলো পল্লীবন্ধুর উন্নয়নের যে খতিয়ান, এই খতিয়ান দীর্ঘ সময়ের ব্যাপার, আমরা তার এই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরলে মানুষ নিশ্চয়ই বুঝতে পারবে যে আসলে পল্লীবন্ধু সে আখ্যায়িত হয়েছিল, মানুষ দিয়েছিল কেন, তার পেছনে কী কারণ ছিল, মানুষ দেশের মানুষ কেন তাকে পল্লীবন্ধু আখ্যায়িত করেছিল।
জাকাত তহবিল ও জাকাত বোর্ড গঠন করেন হোসেন মোহাম্মদ এরশাদ। 2 কোটি টাকা বরাদ্দ দিয়ে হিন্দু ধর্মকল্যাণ ট্রাস্ট এবং বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের প্রত্যেকটির জন্য 1 কোটি টাকা বরাদ্দ দিয়ে 2টি পৃথক কল্যাণ ট্রাস্ট গঠন করেন তিনি। অধিকতর সুষ্ঠু ও ন্যায়সঙ্গত কর কাঠামোর পরিবর্তন করেছেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ। স্টক এক্সচেঞ্জ পুনরুজ্জীবিত করেন তিনি। 1988 থেকে 90 সালে সারা দেশে 588টি গুচ্ছগ্রাম স্থাপন করে 21,000 ছিন্নমূল ভূমিহীন পরিবারকে পুনর্বাসিত করেন সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ। সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ এই দেশের হতদরিদ্র মানুষের জন্য যে গুচ্ছগ্রাম তৈরি করছিল, আপনারা নিশ্চয়ই জানেন, দেশবাসী জানে, যারা ঢাকার বাসিন্দায় তিলোত্তমা ঢাকা করাকে কেন্দ্র করে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ রাস্তার যে যারা ফুল বিক্রেতা করত দিয়ে পথকলি ট্রাস এবং এই যে গুচ্ছগ্রাম যাদের আশ্রয়হীন মানুষ, যাদের মাথা গুজার ঠাঁই ছিল না, এর জন্য পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ 68,000 গ্রাম বাংলার প্রতিটি ইউনিয়নে গুচ্ছগ্রাম করেছিলেন। সে জায়গাতে হতদরিদ্র মানুষের মাথা গুজার ঠাঁই হয়েছিল। শুধু তাই নয়, উনি এদেশের মানুষের হতদরিদ্র মানুষের উন্নয়নের জন্য প্রতিটি জেলায় রিলিফ কার্ডের ব্যবস্থা করেছিলেন, রেশনের মাধ্যমে এই হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তাদের কর্মসংস্থান করেছিলেন। শুধু তাদেরকে ঘর দিয়েই ক্ষান্ত হন নাই, তাদের মাথা গুজার ঠাঁই দিয়েই ক্ষান্ত হয় নাই, সেখানে তাদের হাঁস মুরগি এবং ছাগলের ব্যবস্থাও করে দিয়েছিল যে যাতে তাদের দিনের পর দিন যাতে তাদের ভাগ্যের উন্নয়ন হয়, এজন্যই পল্লীবন্ধু এই কাজ করেছিলেন। অবাধ ট্রেড ইউনিয়ন কার্যক্রম, যৌথ দল কষাকষির এজেন্ট নির্ধারণ এবং ট্রেড ইউনিয়নের নির্বাচনের অনুমতি দেন হোসেন মোহাম্মদ এরশাদ। বেসরকারি পর্যায়ে শিল্প স্থাপনে উৎসাহ দিতে 33টি পাটকল এবং 25টি বস্ত্র মিল থেকে পুঁজি প্রত্যর্পণ করেন হোসেন মোহাম্মদ এরশাদ। নতুন শিল্পের মঞ্জুর দানে ওয়ান স্টপ সার্ভিস চালু করেন তিনি এবং ক্ষুদ্র কুটির ও হস্তচালিত তাঁত শিল্পের জন্য উৎসাহ প্রদান করেন। গ্রাম পর্যায়ে প্রশাসনকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে গ্রাম পর্যায়ে মানুষের কাছে দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। আজকে এই যে গার্মেন্টস সেক্টর, এই গার্মেন্টস সেক্টর কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদের আমলে কিন্তু প্রতিষ্ঠিত। আজ একবার শুধু চিন্তা করেন যে হোসেন মোহাম্মদ এরশাদ যদি এই গার্মেন্টস শিল্পের মাধ্যমে যদি এই বিপ্লব না ঘটাতো, তাহলে আজকে আমাদের দেশের মহিলারা কি অবস্থা থাকতো? নানা সমালোচনা থাকলেও ক্ষমতায় থাকা অবস্থায় দেশ ও জনগণের কল্যাণে হোসেন মোহাম্মদ এরশাদের নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক সংস্কার দেশের মানুষ দীর্ঘদিন মনে থাকবে বলে মনে করেন সর্বস্তরের মানুষ। ফখরুল ইসলাম, চ্যানেল T1, ঢাকা। বরগুনা রিফাত হত্যাকাণ্ডের তার স্ত্রী মূল পরিকল্পনাকারীদের একজন ছিলেন বলে জানিয়েছে পুলিশ। 18 জুলাই বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এমন তথ্য জানান বরগুনার পুলিশ সুপার। এদিকে মিনি রিমান্ড বাতিল চেয়ে করা আবেদনের প্রেক্ষিতে কোনো আদেশ দেননি উচ্চ আদালত। অন্যদিকে মামলার 3 নম্বর আসামি রিশান ফরাজিকে গ্রেফতার করেছে পুলিশ। বরগুনায় রিফাতকে কুপিয়ে হত্যার সময় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির প্রতিরোধের চিত্র ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। মামলার প্রধান সাক্ষী হিসেবেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এরপর তাকে গ্রেফতার করে নেওয়া হয় রিমান্ডে। এখন পুলিশ বলছেন রিফাত হত্যার মূল পরিকল্পনাকারীদের একজন ছিলেন তার স্ত্রী। বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন, এ সময় রিফাত হত্যা মামলার 3 নম্বর আসামি রিশান ফরাজিকে গ্রেফতার করা হয়েছে বলেও গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি। মিন্নি শুরু থেকেই যারা হত্যাকারী ছিল তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে এবং সেই পরিকল্পনা এই হত্যাকাণ্ডের পরিকল্পনার অংশ। ঢাকা বেনাপোল রুটের যাত্রীদের সেবায় যুক্ত হলো নতুন রেল যোগাযোগ। বেনাপোল এক্সপ্রেস নামের ট্রেনটি সপ্তাহে 6 দিন চলবে। প্রতিদিন দুপুর 1টায় বেনাপোল থেকে ট্রেনটি ছেড়ে যাবে। অপরদিকে ঢাকা থেকে রাত 12:20 বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসবে। সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হওয়ায় সীমান্ত এলাকা বেনাপোলের অঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হলো। 18 জুলাই বুধবার দুপুর 1টায় বেনাপোল রেল স্টেশন থেকে প্রথম বেনাপোল এক্সপ্রেস ছেড়ে যাওয়ার সময় সাধারণ মানুষ হাত নেড়ে বিদায় জানান যাত্রীদের। প্রথম পর্বে ঢাকা বেনাপোল আন্তনগর ট্রেন চালুর পর পরবর্তীতে ভারতের সাথে রেল কার্গো সার্ভিস চালুর জন্য দুদেশের মধ্যে আলাপ আলোচনা চলছে বলে জানান বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী।
30 বছরের ইতিহাস ভেঙেছে এবারের বন্যা। চর দ্বীপসহ ছাপি গ্রামের পর গ্রাম ভাসিয়ে শহরে ঢুকে পড়ছে বানের জল। শুকনো খাবার, বিশুদ্ধ পানির তীব্র সংকটের পাশাপাশি স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় সীমাহীন দুর্ভোগে গাইবান্ধার বানবাসী মানুষ। এমন পরিস্থিতির জন্য পানি উন্নয়ন বোর্ডের গাফলতিকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। এবারে বন্যাকে মহাপ্লাবন আখ্যায়িত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টার কমতি নেই বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। অন্যদিকে বানভাসীদের বিপদে সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান স্থানীয় সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি। গাইবান্ধার 5 উপজেলায় পানিবন্দী প্রায় 4 লাখ মানুষের জন্য সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে 1000 মেট্রিক টন চাল, 10 লাখ নগদ টাকা এবং 10,000 প্যাকেট শুকনো খাবার। ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলে একটি রেস্টুরেন্টের সশস্ত্র হামলায় তুরস্কের 3 কূটনৈতিক নিহত হয়েছেন। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরাকি নিরাপত্তা বাহিনী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হয়েছে বুধবার 17 জুলাই ইরবিলে তুর্কি কনসালটেন্টের একদল কর্মকর্তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় অজ্ঞাত এক অস্ত্রধারী। এতে সেখানকার এক উপকনসাল জেনারেল এবং তার সঙ্গে থাকা 2 কূটনৈতিক নিহত হন। ওই হামলার পর ইরবিল জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তুর্কি কূটনীতিকদের উপর সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় পিকেকের নাম রয়েছে। 1980 সাল থেকে স্বায়ত্ত শাসনের দাবিতে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে পিকেকে। তাদের দমন অভিযান অব্যাহত রেখেছে তুর্কি সেনাবাহিনী। 4 নারী কংগ্রেস সদস্যকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নানা অভিশংসনের প্রস্তাব প্রতিনিধি পরিষদের ভোটে বাতিল হয়ে যায়। বুধবার ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত নিম্নকক্ষে প্রস্তাবটির পক্ষে ভোট পড়ে 95টি, আর বিপক্ষে ভোট দেন 392 জন প্রতিনিধি। এদিকে তীব্র সমালোচনার পরও নিজের মন্তব্য নিয়ে কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছে ট্রাম্প। ওই 4 নারীকে আবারও দেশ ত্যাগের পরামর্শ দেন তিনি। নিম্নকক্ষে প্রস্তাবটি পাশ হওয়ার সম্ভাবনা থাকলেও রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা সিনেটে তা বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে প্রস্তাবটি উত্থাপন করা হয় বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। 4 নারী কংগ্রেস সদস্যকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করায় ট্রাম্পের বিরুদ্ধে নিম্নকক্ষে প্রস্তাবটি উত্থাপন করেন টেক্সাসের ডেমোক্র্যাটিক প্রতিনিধি আল গ্রিন। 489 জন প্রতিনিধির নিম্নকক্ষে 392 জন প্রতিনিধি প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়ায় তা বাতিল বলে গণ্য হয়। প্রস্তাবটির পক্ষে ভোট পড়ে মাত্র 95টি। যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে নিন্দে প্রস্তাব পাশ হওয়ার ঘটনা খুবই বিরল। 2030 সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হিসেবে এবার আনুষ্ঠানিকভাবে যৌথ চুক্তিতে স্বাক্ষর করেছে আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে ও চিলির প্রেসিডেন্টরা। 1930 সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। বিশ্বকাপের 100 বছর পূর্তি উপলক্ষে 2030 সালের আসরটি নিয়ে বড় পরিকল্পনা করছে লাতিন আমেরিকার দেশগুলো। 17 জুলাই বুধবার আর্জেন্টিনার সান্তাফেতে প্যারাগুয়ের প্রেসিডেন্ট মারিও আব্দু, চিলির রাষ্ট্রপতি সেবাস্তিয়ান পেনেরা, আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরিসিও ম্যাক্রু ও উরুগুয়ের প্রেসিডেন্ট তাবারে ভাসকেস আনুষ্ঠানিকভাবে যৌথ চুক্তিতে স্বাক্ষর করেন। ফলে দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে চিলিও নতুন করে যোগ হয়েছে, যদিও 2018 সালের চিলি আয়োজক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। এর আগে পর্তুগাল, স্পেন ও মরক্কো যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজনের কথা ফিফার কাছে জানান। এদিকে আগামী 2022 ফিফা বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে কাতার। এছাড়া 2026 সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজক করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিকেলে অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদের অধীনে অনুশীলন করে টাইগাররা। প্রথম দিন অনুশীলনে অনুপস্থিত ছিলেন স্কোয়াডের 7 ক্রিকেটার, যোগ দেন মাশরাফি, মুশফিক সহ বাকি 7 ক্রিকেটার। প্রথম দিন স্টেডিয়ামে সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেন মুশফিক সৌম্যরা। মাঠে থাকলেও বোলিং অনুশীলন করেনি মাশরাফি বিন মুর্তজা। তাইজুল ভারত থেকে সরাসরি শ্রীলঙ্কা গেলেও বাকিদের কাল যোগ দেওয়ার কথা রয়েছে। 3 দিন অনুশীলনের পর 20 জুলাই শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। ওয়ানডে সিরিজের আগে আগামী 23 জুলাই কলম্বোর পি সারায় ওভাল স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। দর্শক, চ্যানেলটি ওয়ান সংবাদ শেষ করার আগে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মৎস্য আহরণে গভীর সমুদ্রে কাজ করতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
রিফাত হত্যার মূল পরিকল্পনাকারীদের একজন মিন্নি জানিয়েছেন বরগুনার পুলিশ সুপার। পূরণ হলো বেনাপুলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন, বেনাপুল এক্সপ্রেস চলবে সপ্তাহে 6 দিন। ইরাকে তুরস্কের 3 কূটনৈতিককে হত্যা, তীব্র নিন্দা যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের। এবং 2030 বিশ্বকাপের যৌথ আয়োজক 4 দেশ। চ্যানেলটি ওয়ান সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।